শুভ সন্ধ্যা সবাইকে। আমার মনে হয় লাইভটা সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আজকে 10 জানুয়ারি, আমাদের খুবই প্রতীক্ষিত একটি দিন, কারণ আমরা পুরো নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বর 31 পর্যন্ত একদম 45 দিনের একটা ইভেন্ট করেছি। পাঠক সমাবেশ রিডার্স ক্লাবের মেম্বার যারা ছিলেন তাদের জন্য আমরা ইভেন্টটা করেছি। এই 1.5 মাসের মধ্যে কেউ যদি 9,999 টাকার বই কেনেন, আমাদের মেম্বাররা, তাদেরকে আমরা একটা করে কুপন দিয়েছি। এবং আমরা বলেছিলাম যে লটারি করে আমরা 3 জনকে বিজয়ী করব, এবং সেই 3 জন ইন্টারকন্টিনেন্টালে একটা কাপল ডিনার পাবেন, এবং এর সাথে পাঠক সমাবেশের পক্ষ থেকে একটা গিফট বক্স পাবেন। তো আজকে 10 জানুয়ারি, আমাদের আরও আগে করার কথা ছিল, বিভিন্ন কারণে আমরা করতে পারিনি। তো বেশিরভাগ আমাদের মেম্বার যারা আছেন তারা আমাদেরকে আজকে জয়েন করতে পারেননি, কিন্তু লাইভে তারা সবাই যুক্ত আছেন, এবং আমরা আজকে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত লটারিটা করতে চাই। এবং আমাদের মেম্বারদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ, তারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন, অনেক বই নিয়েছেন। এবং যারা যারা কুপন পাবেন না তাদের জন্য সবার আগে অনেক শুভকামনা থাকবে। এবং নেক্সটে আমরা চেষ্টা করব যে যেহেতু আমাদের ক্লাবের মেম্বারদেরকে নিয়ে আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করি সব সময়, আমরা এরকম আরও ইভেন্টস করার চেষ্টা করব এই পুরো বছর জুড়ে। তো পরবর্তী ইভেন্টগুলোতে তাদের জন্য অনেক শুভকামনা। এবং যারা জিতবেন আজকে, যেই 3 জন, তারা তো গিফট জিতবেনই, তাদের জন্য আর আলাদা করে শুভকামনা কি বলবো। তাদের জন্য অবশ্যই তারা ডিনারটা এনজয় করবেন, এবং আমাদের পাঠক সমাবেশের যে গিফট আছে, গিফট বক্সে আপনাদের জন্য যে উপহার আছে, আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন আমাদের লটারিটা আগে নিয়ে নিই, তারপর আমরা দেখব যে আসলে কারা কারা জিতলেন। তো আমি আমাদের সেলস এক্সিকিউটিভ যিনি, এবং আমাদের কাঁটাবন ব্রাঞ্চের যিনি আছেন শামীম ভাই, শামীম ভাইকে একটু অনুরোধ করছি আসার জন্য। প্রথম কুপনটা শামীম ভাই তুলুক, যেহেতু শামীম ভাইকে দেখা যাক, শামীম ভাইয়ের আসলে যারা আছেন মেম্বার তাদের মধ্য থেকে যদি কেউ পায় তাহলে সবচেয়ে ভালো হবে। কিন্তু আমরা চেষ্টা করেছি একেবারে ওপেন করতে, যাতে শামীম ভাইয়ের কোনো মেম্বার পেলে যদি কেউ বলেন যে শামীম ভাই চিটিং করেছে, ব্যাপারটা একদম এরকম না। শামীম ভাই নিজেও জানেন না কোনটা কার। মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রথম কুপনটা পেয়েছেন সাদ্দাম হোসেন, ওনাকে, হ্যাঁ, এটা সেন্টার থেকে, হ্যাঁ, আমাদের পাঠক সমাবেশ যে শাহবাগের যে শাখাটা আছে সেখান থেকে পেয়েছেন, জাদুঘর শাখা থেকে। অনেক অনেক অভিনন্দন তাকে, অনেক অনেক শুভকামনা। এবং তাকে সে তো কাপল ডিনার একটা পাবেনই, এবং তার সাথে উপহার পাবেন, উপহারগুলো আমরা একদম শেষে দিচ্ছি। আমরা এবার শামীম ভাইকে অনেক থ্যাংক ইউ, যাক শামীম ভাইয়ের কেউ পায় নাই সেফ সাইড। শর্মিষ্ঠাকে একটু অনুরোধ করছি আসার জন্য, সেকেন্ড কুপনটা, হ্যাঁ আসো। সেকেন্ড কুপনটা সাদ্দাম হোসেন পেয়েছেন, তিনি আমাদের রিডার্স ক্লাবের মেম্বার, তাকে আসলে তিনি তাহলে কি 4টা, মানে 2টো কাপল ডিনার পাবেন, এই তো 2টো কাপল ডিনার, 2টো গিফট বক্স। আচ্ছা, মোহাম্মদ সাদ্দাম হোসেন যিনি আছেন তিনি অনেকদিন ধরে আমাদের রিডার্স ক্লাবের মেম্বার, এবং এই মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি, কিন্তু আশা করছি যে উনি লাইভে দেখছেন, এবং খুব দ্রুত আমরা ওনার উপহার, 2টো কুপনই যেহেতু উনি পেয়েছেন, ওনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তৃতীয় কুপনটি তোলার জন্য নীলিমাকে অনুরোধ করছি। নীলিমা এসো,
প্রফেসর মতিন রহমান, উনি খুব সম্ভবত আমাদের পাঠক সমাবেশ শাহবাগ ব্রাঞ্চ যে আছে ওখান থেকে উনি পেয়েছেন। হ্যাঁ, আমাদের সবগুলো কুপনই শাহবাগ থেকে, মানে জিতেছেন যারা তারা শাহবাগ থেকে পেয়েছেন। এটা ভালো হয়েছে যেহেতু র্যাফেল ড্রটা আমাদের কাঁটাবন শাখায় হচ্ছে। তো আমাদের সাদ্দাম হোসাইন এবং আমাদের আরেকজন মেম্বার প্রফেসর মতিন রহমান দুজনকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। খুব দ্রুত, যেহেতু ওনারা এখানে পৌঁছতে পারেননি, আমরা চেষ্টা করব গিফটগুলো পৌঁছে দেওয়ার, এবং আমাদের যেই বুফে ডিনার আছে কাপল ডিনার, সেটার টিকিটটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে নীলিমা, আমাদের কাছে এই কাপল ডিনারে তিনটে গিফট কার্ড আছে। আমরা একটু আমাদের বিজয়ীদের নামগুলো লিখব। পলাশ ভাইয়া আসুন। আচ্ছা, এই ফাঁকে, মানে বিজয়ীদের নামটা লেখার ফাঁকে একটু জানিয়ে রাখতে চাই যে পাঠক সমাবেশ রিডার্স ক্লাবের মেম্বার, মানে ক্লাবে যারা মেম্বারশিপ নিতে চান, একেবারেই শুরুতে আমাদের তিন চারটা ধরনের মেম্বারশিপ রয়েছে এবং আমাদের তিন চারটা কার্ড রয়েছে। তো যারা আমাদের এই মেম্বারশিপগুলো নিতে চান, আমরা জানেন যে আমরা আমাদের মেম্বারদেরকে সবসময় সারা বছর তাদের জন্য একটা এক্সট্রা ছাড় থাকে বই কেনার ক্ষেত্রে, এছাড়াও আমাদের এই ভেনুগুলোতে প্রোগ্রাম করার ক্ষেত্রে এবং আরও নানান সুযোগ সুবিধা আমরা আমাদের মেম্বারদের জন্য রেখেছি। তো যারা মেম্বারশিপ নিতে চাইছেন কিংবা রিডার্স ক্লাবের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে আমাদের পরিবারে যুক্ত হতে চান, তাদেরকে বলবো যে আমাদের ফেসবুক যে পেজটা আছে পাঠক সমাবেশের, যে পেজ থেকে আপনারা লাইভটা দেখছেন, এই পেজের ইনবক্সে যদি নক করেন তাহলে আপনাদেরকে সকল ডিটেলটা পাঠিয়ে দেওয়া হবে, আমাদের যতগুলো ক্রাইটেরিয়া আছে আমাদের মেম্বারদের। একেবারে আমাদের সর্বনিম্ন যেটা প্রায়োরিটি কার্ড, 4499 টাকার বই কিনলে প্রায়োরিটি কার্ডটা দেওয়া হয়, এবং সর্বনিম্ন এই পরিমাণ বই কিনে আপনি কিন্তু রিডার্স ক্লাব মেম্বারের, আমাদের রিডার্স ক্লাবের মেম্বার হয়ে যেতে পারেন। তো আমরা চেষ্টা করব এবছর থেকে আমাদের রিডার্স ক্লাব মেম্বারদের জন্য আরও আরও ইভেন্টস করার। তো যারা জয়েন করতে চাচ্ছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন রইল। এবং এই মুহূর্তে আমরা লাইভটা শেষ করতে চাই এবং আমি একটু গিফটটা দেখিয়ে নিই। আমাদের যেই তিনজন কুপনগুলো জিতেছেন তাদের জন্য তো একটা বুফে ডিনার থাকছেই ইন্টারকন্টিনেন্টালে, কাপল ডিনার, তার সাথে পাঠক সমাবেশের পক্ষ থেকে এই গিফট বক্সটা থাকছে। এর ভেতরে কী আছে আমরা রিভিল করছি না, এটা আমাদের মেম্বাররা যারা আছেন তারা অবশ্যই গিফটগুলো পাওয়ার পর আমাদের গ্রুপে জানাবেন, এবং তাদের জন্য একটা গ্রিটিংস কার্ডও রয়েছে। তো এই হলো আমাদের, এবার আমরা একটু গিফট কার্ডগুলো দেখিয়ে দিই। এমডি সাদ্দাম হোসেন, যিনি দুটো কুপন জিতেছেন, অনেক অনেক অভিনন্দন রইল তার জন্য, অনেক অনেক শুভকামনা। এবং আরেকটি জিতেছেন প্রফেসর মতিউর রহমান, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাঠক সমাবেশের সাথেই থাকবেন।